তুমি কি আমার বুদ্ধি নিয়ে খোঁচা মারছো? একটু। কোনো লাভ নেই। তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই রীতিমতো ইন্টারভিউ নিয়ে আমাকে এবাড়ির পুত্রবধূ করেছিলেন। হ্যাঁ, তা করেছিলেন। সুভাষ, আজকে বাবা যদি বেঁচে থাকতেন আমার এই ভরা সংসার দেখে কি আনন্দই না পেতেন বলো। দেখতে পাচ্ছেন তো, বলে না যে মানুষ স্বর্গে গিয়েও সব দেখে, সব দেখে। তাই দেখছেন? তাই যেন হয়। এই সুভাষ, যদি সব দেখতে পায়, সেই জন্য বলছি আলোটা নিবিয়ে দাও। কেন? মানে বাবা পুরনো দিনের মানুষ তো, যদি এসে দেখেন আমি এখন বউয়ের সঙ্গে খুনসুটি করছি, অসন্তুষ্ট হতে পারেন। কোনো চান্স নেই। কেন? না না, এখন দেখার কোনো চান্স নেই। কেন? উনি এখন ওপরে ঘুমোচ্ছেন। পরমা, পরমা। হ্যাঁ বাবা। চলো তো আমাকে একবার শৌচালয় নিয়ে চলো। তুমি ভাবছো যে ডাকাতকে ঠেঙাতে পারে, সে কেন একা শৌচালয় যেতে পারছে না? না বাবা। ঠিক আছে ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। আমি একটু তেনাদের ভয় পাই। ও বাবা, তেনাদের মানে? তোমরা আজকালকার মানুষ, তোমরা তো বিশ্বাসই করবে না। তেনাদের মানে হলো ভূত। আমি ভূতকে খুব ভয় পাই। ও ও, চলুন বাবা, আসুন আসুন। এ কি, তুমি এখনো ঘুমোনি কেন? কি করে ঘুমোবো? তুমি এত খাটাখাটি করছো, আমি তো আর সামন্ত যুগের বর নই যে শুয়ে পড়বো। বাবা, এত রাত হয়ে গেছে তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা লাভ, তোমার খুব ধকল যাচ্ছে তাই না? হ্যাঁ, তা তো একটু যাচ্ছে। ও ঠিক আছে। আর তাছাড়া আমি না করলে এগুলো কে করবে বলো? না না, আমি ঠিক করে ফেলেছি লাভ, যে এবার থেকে পারিবারিক অনুষ্ঠান হলে আমি খাবার দাবার আনিয়ে নেবো। তোমরা তো এনজয় করতে পারো না। ব্যাপারটা কি বলতো, বউয়ের চিন্তায় একেবারে পাগল হয়ে যাচ্ছ? হ্যাঁ, সে তো পাগল হবো না। বারে পাগল হবো না, তোমার এত খাটাখাটি করছো, তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি কথা দিচ্ছি তোমার পা টিপে দেবো। কি পা টিপে দেবো? হে ভগবান, আমি কি স্বপ্ন দেখছি? চিমটি কাটছো কেন? না না, এটা প্রমাণ দেওয়ার জন্যে যে তুমি স্বপ্ন দেখছো না, চেঞ্জ করে শুয়ে পড়ো। শোনো, তোমার বদমাইশি আমি খুব ভালো করে বুঝতে পারি। মোটেই না, আমি ভেরি টায়ার্ড, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ছি। আমি আমি বলছিলাম যে একটু স্লাইট কিঞ্চিত মানে অল্প বিবেচনা। আমি জানি কি নিয়ে, বাবা মার ইচ্ছে পূরণের স্বাদ জেগেছে মনে হবে না। তুমি তো বলেছো এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমাদের আর একটু সময়ের প্রয়োজন। বলনি পচি? আমি বলেছিলাম? কেন বলেছিলাম জানি না। ঠিক আছে, আমার তাহলে তো প্রমাণ দিতেই হবে যে বাপ ঠাকুর তোর মতো আমারও কথার দাম আছে। ভেরি গুড, তাহলে তুমি বসে বসে প্রমাণ দাও, আমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। গুড নাইট। আই গুড নাইট। আর একটা কথা ছিল আমার। আবার কি হলো? বাপ ঠাকুরের কথা মনে পড়ে গেল। জানো, এক ভদ্রলোক তখন আমায় ফোন করেছিলেন, উনি বলছেন যে আমার ঠাকুরটা নাকি আবার জন্মেছেন, উনি আমাদের খুঁজছেন, আমাদের অ্যাড্রেস চাইছেন। তো খুব ভালো কথা, নাতি নাতনির মুখ দেখার জন্য নতুন দাবিদার এসে হাজির হবে। ভেরি গুড। আচ্ছা, তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি? ভদ্রলোক সত্যি সত্যি ফোন করেছিলেন। দেখো উত্তম, এত রাতে না আমার সত্যি আর ভালো লাগছে না। আমি বলছি কেউ তোমার সঙ্গে ইয়ার্কি করেছে। না, ভদ্রলোকের গলা শুনে একবার মনে হয়নি ভদ্রলোক আমার সঙ্গে ইয়ার্কি করছে। মনে হয়নি তো? না। তাহলে তুমি সিরিয়াসলি বসে এটা নিয়ে ভাবনা চিন্তা করো, আমি চেঞ্জ করে ঘুমোতে গেলাম। টাটা। টাটা। টাটা মানে? লাভ, শোনো, তোমায় কিন্তু আজ ড্রয়িং রুমে ঘুমোতে হবে, আমি বলে দিলাম। আরে ড্রয়িং রুম কেন, আমি তো ছাতেও শুতে পারি, কিন্তু একটা আর্জেন্ট ফোন এসেছিল, কি করব? আর্জেন্ট ফোন? আরে প্রচন্ড আর্জেন্ট ফোন। কার? ওই যে মনে আমায় হারিয়ে দে।
কে শুধু? হ্যালো হ্যালো, কে বলছো? তুমি কে বলছো? আমি তো লতা, তুমি কে বলছো গো? কি বাচ্চাদের মতো মিষ্টি গলা গো তোমার। আচ্ছা, ধনা বাড়িতে আছে? বাবা, হ্যাঁ বাবা বাড়িতে আছে, ডেকে দেবো। যদি বাবা জিজ্ঞেস করে তুমি কে বলছো, তাহলে আমি কি বলবো? বলবে তোমার বাবা ফোন করেছিল। ঠিক আছে নাতনি, এখন রাখি। হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে গেল। বাবার বাবা, এটা আবার কি রে বাবা? বাবা, কত বেলা হয়ে গেল বলতো আজকে ঘুম থেকে উঠতে? তুই বেডটি দিসনি কেন বাবা? কি এই ফোনটাকে দূর করে দাঁড়িয়ে দেবে তো আজকে? কেন রে, ফোন তোর কি ক্ষতি করলো? মহা বদমাই সেটা, মহা জ্বালানি। কোনটা, এই ফোনটা? হ্যাঁ, তুমি দেখো না বাবা, আমি যখন একটু প্রাণের আনন্দে গান গাইবো তখনই এটা ব্যাক কেলে ক্যাক ক্যাক করে বেজে উঠবে। তাই আমার কি মনে হয় জানিস, তোর গান শুনে ফোনটা ইন্সপায়ার্ড, ফার্স্ট ইমোশন দেরি হচ্ছে আটকাই ইন্সপায়ার্ড হয়ে যায়, তাই তোর সঙ্গে ডুয়েট গাইতে চায়। ডুয়েট পায়ার হয়ে যায়, ডুয়েট গাইবে একটা ব্যাক খেলে একটা বাজে গলা আমার সঙ্গে। তুমি একটা কাজ করো না বাবা, আমাকে একটা সুরেলা ফোন এনে দাও না, আমি ডুয়েট গান গাইবো ফোনের সাথে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। কোন তুই যা, চাটা করে নিয়ে। বাবা কেন বাবা, তোমায় তো বলতেই ভুলে গেছিলাম। শোনো, দাদু ফোন করেছিল, বলল যে যেন তুমি আজ দোকানে না যাও, দাদু আসছে। দাদু? তোর আবার দাদু জন্মালো কবে থেকে? জন্মাবে কেন বাবা, তোমার বাবা কি আমার দাদু হবে না? হ্যাঁ তা হবে। হ্যাঁ, দাদুই তো ফোন করেছিল বাবা, আমাকে বলল কি নাতনি খবর ভালো তো, আমি আসছি। সকাল কি অসুবিধা করছিস, যা চা করে নিয়ে। আমি মজা করছি না বাবা, তুমি বিশ্বাস করো একটা বাচ্চা মতন ছেলে। লতা, তোর কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, আমার বাবা স্বর্গগত হয়েছে আজ 25 বছর হয়ে গেল, 25 বছর তিনি কোত্থেকে ফোন করবেন? হয় তুই, হয় তোর সঙ্গে কেউ মজা করেছে, আর হয়তো তুই নিজেই বানিয়ে বানিয়ে কি করছিস তুই জানিস। তুমি বিশ্বাস করো আমি কিছু করছি না, গলাটা বাচ্চার মতো লাগলো বটে, কিন্তু তুমি ঠিক কথা বলেছ, ঠিক বলেছ, আমার শরীর সবই কম কম। বুঝতে পেরেছ? হ্যাঁ যা, চাটা করে। আমি চা করে নিই। ও বাবা, কি হলো? কি ও বাবা, তুমি ফোনটাকে কিন্তু দাঁড়িয়ে দেবে আজকে, এইটাই কিন্তু ব্যাটারি বানাচ্ছে আমাকে, তুমি কিন্তু খেয়াল করে দেখো। বাপরে বাপরে বাপ, আমি বলেছি ফোনটা বদলে দেব, তুমি গিয়ে চাটা করো, চল। তোকে দেখে নেব, চল চল। মৌনা, মৌনা, তুই এত কথা বলতে পারে না, এটা সরলেকে ডাকাতি। সূর্য হলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা, হয়ে গেছে। জানো আমাদের সময় লেপটাউন বলে কোনো জায়গায় ছিল না এই কলকাতা। এটা কোন দিক? এটা ওই উত্তর পূর্ব দিকে হবে, বিমানবন্দরের কাছাকাছি তো। হ্যাঁ, ওখানে তো জঙ্গল ছিল। জঙ্গল এখনো ওখানেই আছে বাবা, তবে গাছের নয়, কংক্রিটের। বাবা, এই জলের বোতল আর বিস্কিটের প্যাকেটটা আপনার কাছে রাখুন, রাস্তা হয়তো প্রয়োজন হতে পারে। মা, তুই আমার বড় যত্ন একটি করি, আমি চেষ্টা করব পরের জন্মে যেন আমি তোর ছেলের জন্য। বাবা, আমার হয়ে গেছে। ওকে ছেড়ে দাও বড় মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও মা, ধনা আমার জন্য
বাবা। আর সুভাষ, সুভাষ রুমালটা কোথায়? কি গো, কি কোথায়? কি কোথায় মানে রোজ এই বেরোবার সময় এটা পাই না ওটা পাই না, আমার ভালো লাগে না। কি পেলে না গো আজকে? ওরে বাবা, আমার রুমালটা পাচ্ছি না। রুমাল পাচ্ছি না, কোথায় আছে? এখানেই কোথায় রেখেছো? আমি জানবো কি করে তোমার রুমাল কোথায়? পকেটে নেই? আদুর পকেটে দেই, আমি রুমাল কি বলে পকেটে নেই। কোথায় রুমাল? নিশ্চয়ই পকেটে। উফ, পাগল করে দেবে আমাকে। আর কিছু? এই তো ঘড়িটা পাচ্ছি না। ঘড়িটা আমি পরিনি গো। কোথায় রেখেছো একটু মনে করে দেখো, পেয়ে যাবে। এই 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 মনে শুনে মনে পড়লো, ওই বসবার ঘরে ছোট টেবিলটাই রেখেছি। লতা না, এত আসতে তাকে শুনবে না। লতা মা, ওই বসবার ঘরে ছোট টেবিলে বাবার ঘড়িটা আছে, নিয়ে আয়। আতে নিয়ে আসি। হ্যাঁ গো, আর কিছু? যাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম, আজকে না আমার সকাল থেকে মনটা ভালো নেই। ওই দেখো শুরু হয়ে গেছে, সারাক্ষণ খালি পাঁচকটা নিচেই যাচ্ছে গো, খুব অলক্ষণের ব্যাপার। আমি বলছি কি, তুমি আজকে দোকানে যেও না। মেয়েদের পাঁচক লাভানো শুভ লক্ষণ, ডান চোখ লাভানো অমঙ্গল। তুমি তো সব জেনে বসে আছো। সব জানি না, তবে এটা জানি, কারণ এটা বাবা মাকে বলতেন। আচ্ছা, তোমার বাবা ওরকম একজন গুছানো মানুষ ছিলেন, তুমি কি করে এরকম কাঁচা খোলা হলে গো? আমাদের পূর্বপুরুষরা বাঁদর ছিলেন, আমি যে কি করে মানুষ হলাম? একটা কথাও কি মাটিতে পড়ার উপায় নেই? হ্যাঁ, যেই কথা বেরোলো অমনি ঠোঁটের ডগায় উত্তর। চোদ্দ আমার এই নাও, এক্ষুনি তো খুঁজবে। কি হচ্ছে কি আজকে? দূর বাবা, কি যে হচ্ছে, সকাল থেকে খালি জিনিস হাত থেকে পড়ছে। না ভাই, কেউ একটা আজকে আসবে। হ্যাঁ ঠিকই বলেছো, আসবে। তোমার শ্বশুর মশাই আসছে। দূর তারিখে সব সময় ইয়ার কি বলো, তারাও ভালো লাগছে, মন টন ভালো নেই বলছি আজকে। না রে বাবা, ইয়ার কি না, শোনো না, সকাল সকাল তিনি ফোন করে লতাকে বলেছেন আজ তিনি আসছেন। আমি তো জানাতেই ভুলে গেছি, সকালবেলা একটা বাচ্চা মতো গলা, কিন্তু বললো বাবাকে বলিস বাবা আসছি, দাদু আসছে গো। নিশ্চয় কোনো রং না, আমার দাদু আসছে গো। যত ভাবছি আজকে আমি উত্তেজিত হব না ততই। দেখো বাবা, তুমি কিন্তু বেরিয়ে যাচ্ছ, এরপর কিন্তু আমাকে বলো না যে তুই আমায় বলিস নি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই তো যাস, কাজে যা। চা সুভাষ, আমি আসি। সাবধানে যেও গো, দুগ্গা দুগ্গা। ঠিক যেন আগের সেই তোর কাজের। আরে সেই বাসি গ্লাসটা এখানে পড়েছে, তোকে জ্বালিয়ে মারিস। দেখছো খালি খালি হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে মা, নিশ্চয়ই আজকেও একটা আসছে, বুঝলে? কেউ একটা আসবে। দাদা দেখুন, এই অ্যাড্রেসটা কোন দিকে হবে? এই সামনের মোড়ে, হ্যাঁ বাম দিকের গিয়ে ডান দিকে তিন নম্বর বাড়িটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাবা কিছু খাবেন নাকি? দেখুন না, লজেন্স রয়েছে, চকলেট রয়েছে। পানামা আছে? খেয়েছে রে। পানামা কি খোকাবো? না না না, কিছু না, আমি খোকাবো নাই। বড়দের সম্বন্ধে কথা বলছে কোন এত টুকরা? পানামা হলো একটা সিগারেট। সিগারেট না না, চকলেট মানে সিগারেট চকলেট। বাবা চলুন, দেরি হয়ে যাচ্ছে, আপনার ছেলেরা সবাই অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ চলুন। শোনো সূর্য, আমার জন্য এক প্যাকেট সিগারেট আর একটা দেশলাই কিনে রাখবে। আচ্ছা দাদা, ওটা কি আপনার ছেলে? হ্যাঁ, কিছু মনে করবেন না প্লিজ। কি ছেলে রে বাবা। চলুন দাদা। দাদা একটা পান দাও। এই কি আর বলবো বাবু, দিনকাল যা পড়েছে, একটা বাচ্চা ছেলে তার বাবার হাত ধরে এলো, এসে বলে কিনা পানামা সিগারেট খাবো, তাই নাকি? পানামা
বাবা এই নামটা শুনলাম কতদিন পরে। বাবা খুব খেতেন। আরে বাবারা খেতেন ঠিক আছে, তাহলে এই বাচ্চা ছেলে তুই ঠিক দেখেছ? আর দেখেছি মানে 7-8 বছর বয়স আছে, তাই না? কি আশ্চর্য, ভাগ্যিস আমাদের বাবারা এই যুগটাকে সচক্ষে দেখতে পেলেন না, তাহলে কিছু হতো। এই নিন পান, হ্যাঁ লিখে রেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাবা এভাবে ডাকাটা কি ঠিক হচ্ছে?